আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাম্মি কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দোয়া করবেন যেন সবসময় এরকম সুস্থ সবল থাকতে পারি। তো আপনাদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে। আমরা গিয়েছিলাম বুফেতে, বাফেট লঞ্চে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানকার চিত্র, কিছু খাবার নিয়েছি প্লেটে। এখানে মূলত অনেক রকমের খাবার পাওয়া যায়, 100 আইটেমের খাবার ছিল এখানে অনেক রকমের। তো যে যেরকম খাবার খেতে পারে, এখানে এক একজনের মাথা পিছু করে টাকা থাকে সেই অনুযায়ী। তো এখানে আমি দেখাচ্ছি যতটুকু আমি পেরেছি দেখাতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সুইটস আইটেম ছিল, পুডিং, কেক, পায়েস, ফিরনি, জেলি, ফুচকা, এগুলো ছিল। আর এখানে হচ্ছে খাবারের যে মূল আইটেমগুলো, এটা হচ্ছে রেশমি কাবাব, আর এটা হচ্ছে চিকেন, গার্লিক চিকেনের। আমার তো জিভে জল পানি চলে আসছে এক্ষুনি আবার। আর এটা হচ্ছে গার্লিক মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে গার্লিক প্রন। আমি আসলে আলোর জন্য দেখাতে পারছি না আপনাদের। দেখতে পাচ্ছেন খাবারগুলো খুবই লোভনীয়। আর এটা হচ্ছে, আমি সবগুলোর নাম আপনাদেরকে দেখাতে পারবো না অবশ্য, এটা হচ্ছে ঢাকা, এটাতে শুধু গরম পানি ছিল। তারপরে এখানেও চিকেন আইটেম আছে, এটাতেও আছে ভেজিটেবল প্লাস চিকেন, এটাতে হচ্ছে রাইস, প্লেন রাইস ছিল ওটা, এটাতে হচ্ছে চিকেন। তো যতটুকু পেরেছি দেখিয়েছি, আর বাকি আইটেমগুলো তখন আসেনি, যেগুলো এসেছিল সাথে সাথে ওগুলো আমি দেখিয়েছি। তো আমরা খেতে বসে গিয়েছি, আমরা কিছু আইটেম নিয়েছি। তো গিয়েছি এখানে, আমরা যে খুব মজা করেছি সারাদিন, মানে আমরা 3-4 ঘন্টার মতো ছিলাম, শুধু খেয়েছি আর খেয়েছি, খেয়ে 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 হাঁপিয়ে গিয়েছি, আর খেয়ে খেয়ে এত হাঁপিয়ে গিয়েছে যে সোফায় একদম কি বলে সেটা লেটা মেরে দিয়েছে, আর একদম লেটা মেরে দিয়েছিল সোফার মধ্যে। বলে যে আম্মু আমি আর বাসায় যেতে পারবো না, আমি আমাকে আমাকে এখানেই শুয়ে দাও, আমি এখানেই শুয়ে পড়ি, এরকম অবস্থা ছিল। আরফ এত, মানে ও খুব খাদ্যরসিক, খেতে খুব পছন্দ করে, খেতে খেতে এত হাঁপিয়ে গিয়েছিল মজার মজার খাবার পেয়ে, তোর মাথা নষ্ট হচ্ছে এত খাবার এত খাবার। ও নিয়েছে মেবি এটা কলিজা ভুনা নিয়েছিল, নান রুটি নিয়েছিল, তারপর চিকেনের একটা আইটেম ছিল, আমার কাছে চিকেন গার্লিকটা ছিল, তারপরে চিকেন ফ্রাই ছিল, আর এপাশে ওর বাবা বসেছিল। তো যারা মনে করেন অনেকদিন ধরে আমরা কোনো ওকেশনে যাইনি, বিয়ে বাড়িতে যাইনি, কোনো বিয়ে বাড়ির মতো কোনো অনুষ্ঠানে যাইনি, তারা এরকম একটা বাফেটে আপনারা যেতে পারেন, দুধের সাথে গলে মিটে যাবে। সেটাই, কোনো অনুষ্ঠানে গেলাম না, এখানে গেলাম, এখানে যে 3-4 ঘন্টা কাটিয়ে দিয়ে আমাদের মতো যারা আছেন তারা, আমরা এখানে যে লাঞ্চ বা ডিনার করতে পারি। আমি এটা গার্লিক চিকেন যেটা আছে ওটা আরাফকে দিলাম, আরাফ খেলো। খাবারগুলো খুবই ভালো ছিল, এদের মান খুব ভালো ছিল খাবারের। আশা করছি আগামী যে কোনো একদিন আবার যাব, সেদিন আপনাদেরকে পুরোটাই আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। অনেক মজা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই লাইক দিবেন একটা, কারণ লাইকটা আমার জন্য খুবই জরুরি একটা বিষয়। লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বুঝতে পারছি না সাবস্ক্রাইব হয়েও কেন যে আবার উঠে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি আশা করছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি এটা নিয়ে কিছুটা করতে চাচ্ছি আসলে, প্লিজ আমাকে হেল্প করবেন আপনারা, প্লিজ প্লিজ প্লিজ।
আমার বন্ধু বান্ধব যারা দেখছেন, ছোট ভাই বোনেরা, মুরব্বীরা যারা দেখছেন, তাদেরকে আমার সালাম শুভেচ্ছা।